অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি'র ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ইন্তেকাল করেছেন। সোমবার বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা যায় কিডনির ক্যান্সারে আক্রান্ত ছিলেন সাদেক হোসেন খোকা। তিনি তিরুগুদিন ধরে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন। সাদেক হোসেন খোকা বিএনপির ঢাকা মহানগরের প্রভাবশালী নেতা ছিলেন। জানা যায় সাদেক হোসেন খোকা উনিশশো বান্ন সালের বারো মে ঢাকায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন উনিশশো নির্বাচনে নির্বাচিত হন এবং তার দল সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন পরবর্তীতে উনিশশো এবং দুই সালেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দুই সালে তার দল সরকার গঠন করলে তিনি মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন তিনি সরাসরি নির্বাচনে জয়লাভের মাধ্যমে দুই সালের পঁচিশ এপ্রিল অভিভক্ত ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি ২৯ নভেম্বর দুই হাজার পর্যন্ত মেয়র পদে দায়িত্ব পালন করেন কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই হাজার চোদ্দ সালের মে মাসে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান সাদেক হোসেন খোকা তারপর থেকে গত সাড়ে পাঁচ বছর যাবৎ থাকছেন নিউ ইয়র্ক সিটির ইস্ট ইলমহাস্ট এলাকার একটি ভাড়া বাসায় সার্বক্ষণিক তার সঙ্গে ছিলেন স্ত্রী ইসমত হোসেন বিএনপির গুরুত্বপূর্ণ এ নেতার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন